সিলেটের বন্দর বাজারে, লাল লাল বাজারে আপনারা দেখতেছেন একটা সুবিশাল বাঘ মাছ। ওজন কত এগুলো? প্রায় 100 কেজি। কোন জায়গা থেকে ধরো? এখানে ওনারা দাবি করতেছে এখানে এটা জিত, এগুলো তো আর জিতা না। দেখানোর চেষ্টা করছি প্রায় 100 কেজি ওজনের ইগুই, 100 কেজি এবং আজকে তাই একটা বড় বাঘ মাছ আনছেন, যে বাঘ মাছটা আমরা জানি ধরা পড়ছে আজকে সকালে, সম্ভব আজকে সকালে পঞ্চগঞ্জের কুশিয়ারা নদী একজন জেলের জাল এই মাছটা ধরা পড়ছে, এবং জেলের জাল মাছটা ধরার পরে তাই এই মাছটা কিন্তু গিয়া এই কিনে আনছেন। বিশেষ করে লালবাজার আপনারা জানেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এরকম বড় বড় মাছ এই মারাও বা এই বড় বড় বাঘা মাছ যেরকম জালও ধরা হচ্ছে, এই মাছটা কিন্তু অবশেষে এই লালবাজার হয় এবং লালবাজার আইয়া এই মাছটা কিন্তু মূলত এখানে এই মাছটা আজকে সকালে ধরাতে এখনো মানে জীবিত আছে, প্রচুর লেজটা দেখুন কত, প্রায় 100 কেজি ওজনের মাছ এটা। আপনি কোন সময় এটা কিনছিলেন? কাস্টমার পাইলে মাছটা ধরা পড়ছে, ধরা পড়ার দেখে কিনে আনছে, মাছটা খাচ্ছেন না, মাছের মধ্যে বাজার মাছও এই ডিম নাই মাছটা আমরা দেখতে পারলাম এখনো, কিন্তু মাছটা নড়াচড়া করে আপনারা অবশ্যই আমরা ক্লিয়ারলি আমরা ক্যামেরাতে দেখতে পারা। অনেক সময় সাথে সুরমা নদী, অনেক সময় কুশিয়ারা নদীতে এই মাছটা জালিয়ার জাল এই মাছটা ধরা নেই, এই মাছটা লাল বাজার আয়োজনে মাছটা লাল বাজার আইসে লাল বাজার।
আমরা এই মুহূর্তে সেই বাঘ মাছটা আপনাদের দেখাই প্রতিষ্ঠা বা বাঘ মাছটা হলো তারা তারা যে আর মাছটা কিন্তু এখন আমরা দেখলাম যে নড়াচড়া করো আজকে সকালে কিন্তু এই মাছটা ধরা হয়েছে এবং দাম খেজি সাইডা ভাই এগুলো তো আস্তা বেশ হইতো না খেজি হিসাবে বিক্রি করা হইব দাম সাইডা তারা থেকে 1500 থেকে 2000 টাকা 1500 থেকে 2000 টাকা তাই খেজি হিসাবে বেসবা আর আজ পুরাটা যেদিন যে নিতে চাই না ইয়াদ আপনাকে সরাসরি যোগাযোগ করিয়ে আপনার মাটিতে নিতে পারবো দাম তো তো আর আসলে দাম হইলে কেজি দাম দাম বাইকগুলো পুরাটা নিলে থানার লগে সরাসরি ইয়া যোগাযোগ করলে ভাবি লাল বাজার সন্ধ্যা পর্যন্ত আছে আর যদি আপনার কেজি হিসাবে নিতে চাই তাহলে সন্ধ্যাবাদে কেজি হিসাবে এগুলো হাঁটিয়া বেসব অনেক অনেক ধন্যবাদ আপনার সময় আপনারে আমার লগে থাকার লগে এমন আমার জুবেল ভাই যারা যারা কমেন্ট করছেন সবরে ধন্যবাদ আমার লগে অনেক অনেকও আছে সবাই সবাই ভালো থাকা সুস্থ থাকা আমরা মাছটা আপনার দেখাইবার চেষ্টা করলাম আপনারা দেবাদের আমরা লোকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাইলাম সম্ভাল তাম্বা এবং মাছটা হাতল আমি